সম্মানিত বিবে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো গান গজল নাচ শরীফ কীভাবে রেকর্ডিং করতে হয় মাস্টারিং করতে হয় প্রফেশনাল কোয়ালিটিতে আজকে আমি কাজ করব এডু বডিশনে সাথেই থাকুন আশা করছি আপনারাও পারবেন প্রথমে আমি একটু বোকাল রেকর্ড করব শুরু করা যাক ত্রিভনের প্রিয় মোহাম্ম এলরে দনিয় আয় রে আকাশে বাতাসে দে যদি আয়ে ত্রিভো বনের প্রিয় মোহাম্মদ এলরে দু সাগর আকাশে বাতাসে দেখ বি যদি আলি রিধরা স্টেয়াছ জয় করি ল দিল রেলাছ ধুলির ধরা বেহে স্টেয়াছ জয় করি ল আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে সাহারা রা সাগর আকাশে বাতাসে দেখ বিযদি আয়ে ত্রিভো প্রিয় মোহাম্মদ এল আয় রে সাগর আকাশে বাতাসে দেখ আয়ে সমানিত দর্শক এইটুকুই যদি সবটুকু গাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তখন তো আপনারা দেখতে চাইবেন না তো যাই হোক এখন রেকর্ডিংয়ের কাজ শেষ আমরা এখন সর্বপ্রথম যে কাজটা সেটা হলো এই বোকালটাকে আমরা ক্লিন করব। একটু জুম করে নিই আমরা এখানে দেখুন এই যে সিগন্যালের মধ্যে এই যে বাজে কিছু সিগনাল দেখা যাচ্ছে এগুলো হলো নয়েস আমার মাইক্রোফোনের কেবলের কারণে হোক অডিও ইন্টারফেসের কারণে হোক রুমের ফ্যান অথবা এসির শব্দের কারণে হোক যে কোনো কারণে এই নয়েসগুলো হয় এগুলো রিমুভ করতে হয় তো প্রথমে আমরা এফেক্টসে চলে যাব সেখানে গিয়ে নয়েজ রিডাকশন ক্যাপসার নয়েজ প্রিন্ট এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে নিব তারপর এফেক্টসে আবার যাব সেখানে গিয়ে নয়েস রিডাকশান সেখানে গিয়ে নয়েস রিডাকশন প্রসেস এখানে যাওয়ার পরে দেখুন এই প্রিসেটের মধ্যে দুইটা লাইন নয়েস রিডাকশান আরেকটা লাইন এটা পর্যন্ত এবং রিডাক বাই এখানেও আরেকটা লাইন এটা হান্ড্রেড পর্যন্ত রিডাক বাই থাকবে দশ এবং নয়েজ রিডাকশান হানড্রেডও রাখতে পারেন ইচ্ছা করে নব্বই রাখতে পারেন আমি হান্ড্রেড রেখে কাজ করি দেখুন এখানে এখন কোনো নয়েজ নেই একদম ক্লিয়ার আছে অডিও মোহাম্মা এখন এখানে আমরা আরেকটু কাজ করব এই কাজটা করবো আমরা এই ভোকালটার উপরে এটাকে আমরা কম্প্রেসর করব কম্প্রেশন করব কম্প্রেসরের মাধ্যমে সেটা হলো সিঙ্গেল ব্যান্ড কমপ্রেসর এটা আমি ইউজ করি এখানে দেখুন অডিওর সর্বোচ্চ সিগন্যাল এখানে বারো পর্যন্ত গেছে কিন্তু সর্বনিম্ন সিগন্যাল আঠারো পর্যন্ত আছে আঠারো না চব্বিশ পর্যন্ত আমরা যদি একটু কমপ্রেস করে নিই তাহলে সমন্বয় হবে সরি কন্ট্রোল চেপে অল সিলেক্ট করতে হবে তারপর আবার সিঙ্গল ব্যান কম্প্রেসর এখানে গিয়ে দেখুন মোটামুটি একটা সমন্বয় হয়ে গেছে ওডিওটাকে আমরা এখন নর্মালাইজ করে নিব নর্মালাইজ প্রসেস ডিবিতে করব তাহলে মাইনাস সিক্স ডিবি পর্যন্ত নর্মালাইজ করবো আমরা চলুন এখন দেখি একটু শুনে কেমন হয়েছে সময় তো বিবার এখন আমার এই যে ট্র্যাক এফেক্টস এই এফেক্টস ট্র্যাক বলে এটাকে এখানে আমরা বিভিন্ন রকমের এফেক্টস দিব এই বোকালটার মধ্যে তো সর্বপ্রথম আমি একটি ইন ইউজ করবো যেটাতে সম্পূর্ণ মাস্টারিং হয়ে যায় আপনারাও চেষ্টা করলে হয়তো হয়ে যাবে এটা ডাউনলোড করে নিতে হবে এটার নাম হলো নেকচার থ্রি এটাতে বোকালের জন্য এই কোম্পানি নেকচারের যে কোম্পানি বোকালের জন্য একটা আলাদা প্রিসিট করেছে যেটা অটোমেটিক আপনার বোকাল ডিএসআর ক্লিনিং কমপ্রেসিং ইকো মাস্টারিং করতে যতগুলো প্লাগিন প্লাগিনস ইউজ করতে হয় সবগুলো একটা প্রিসেটের মাধ্যমে অটোমেটিক করেছে আমরা আজকে এটা দেখব কিভাবে করা যায় বোকাল অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করার পরে এসিস্ট একটা একটা হলো আনমাস্ক আমরা এই সিস্টে কাজ করব। এখানে সাইনিং করে নেক্সট করে দিব আবার নেক্সট কাজ শুরু হলো অডিও চালু করতে হবে প্রিভনের প্রিয় মোহাম্মা এলো রে দোনিয়া আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি ত্রিভুবনের প্রিয় মোহাম্মা শুনতে পারছেন আমি কি বলবো অডিওটা প্রথম একটু স্ট্রং বেশি ছিল কিন্তু এই ভোকাল সিস্টেম দিয়ে আমি অটোমেটিক মাস্টারিং করার পরে কিন্তু বোকালটা মসৃণ হয়ে গেছে মানে স্মুথ হয়ে গেছে এখানে অনেকগুলো প্রি সেট এই কোম্পানি এই ইয়ার মধ্যে প্লাগিনসের মধ্যে ইউজ করছে একটি প্রি সেটের ভিতরে অনেকগুলো প্রি এখানে পিচ কারেকশন করছে তারপরে নয়েজ গেট করেছে ইকুলাইজেশন করেছে ডিএসআর করেছে আরেকটা একু ইউজ করছে সাউন্ডটাকে একটু হাই করার জন্য কমপ্রে কমপ্রেসিং করেছে অনেকগুলো আপনারা চেষ্টা করলে এটা ইউজ করতে পারেন অনেক ভালো রে সাগর আকাশে মোটামুটি বোকালটাকে একদম প্রফেশনাল করার জন্য যেটা এটা আমি একটা প্রেসিডের মা লাগেন্সের মাধ্যমে করেছি এখন এই বোকালটা যদি আমি রেন্ডার করতে যাই মানে এটাকে কোনো বিডিওতে অথবা এমপি থ্রি ফাইলে কোথাও কাজে লাগাইতে চাই এটাতে কিন্তু রিবার্ভ এবং ডিলে মাস্টলি লাগাইতে হবে তো সেজন্য আমি একটু ভিন্নভাবে এটা লাগাচ্ছি আমরা এই বোকালটাকে কপি করব ট্র্যাক নম্বর টুতে কপি করার পর আমরা ট্র্যাক নম্বর ওয়ানে নয় ট্র্যাক নম্বর টুয়ে ক্লিক করব ক্লিক করে আবার এফেক্টস রেখে যাব সেখানে গিয়ে এইটাতে আমরা রিভার্ভ দিব আমি টল রিভার্ব ইউজ করব টল রিভার্ব ফোর দেখুন এলোরে সাগর আকাশে বাত বলে রাখা ভালো এই ড্রাইটাকে যদি আমরা একদম জিরো না করে দেই তাহলে ট্র্যাক ওয়ান থেকেও মূল বোকালের সাউন্ড হচ্ছে ট্র্যাক টু থেকেও মূল বোকালের সাউন্ড হবে বাট আমরা কিন্তু চাচ্ছি ট্র্যাক টুতে জাস্ট রিবার ট্রাইট করতে মূল বোকাল নয় যদি আমরা এই ড্রাইটা ফুল করে রাখি এখানে কিন্তু মূল বোকাল থাকে যেমন দেখে নিন আমি ট্র্যাক ওয়ান মিউট করে দিই মূল বোকাল সহ রিবার এখানে আছে আর যদি ড্রাইটাকে আমরা জিরু করে দি এখন দেখেন এখানে শুধু রিভার্বটা আছে সেজন্য আমরা এটাকে জিরুতে রাখব এক আয়ে বনের প্রিয় সমানিত দর্শক আমরা ইয়ে তো করেছি রিভারের কাজ তো শেষ করেছি আমরা এখন এটাতে একটা ডিলে ইকো অথবা ডিলে এফেক্ট দিব আমি এখানে একটা ডিলে দিচ্ছি দেখেন এলোরে সাগর আকাশে দেখ আয়ে এই ডিলেটা এবং রিভার্বটাকে এই অডিও অডিওর সাথে অ্যাডজাস্ট করতে হলে আরেকটু কাজ করতে পারি আমরা এখানে আমরা একটা ইকুলাইজ ইউজ করতে পারি ইকুলাইজেশন করতে পারি আমি নোবাটা ইউজ করতেছি তাহলে আমার যতটুকু রোম সাইজটা যতটুকুর দরকার রিভার্ভ এবং ডিলে দুইটাকে এই ইকুইলাইজেশানটায় কন্ট্রোল করবে

আজিকে খুশির ঢোল নেছে আজকে খুশির ঢল নেমেছে দুস র সাহার সাগর আকাশ বাতাস বি যদি আমার মতে তো অডিও মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু এটাকে মডিফাই করলে যখন আপনারা কাজ করতে বসবেন তখন নিজেরাই বুঝবেন সাউন্ডটা কীরকম হলে আপনার কাছে ভালো লাগে দেখেন আপনার কাছে যদি ভালো লাগে জগতের সবার কাছেই ভালো লাগার সম্ভাবনা আছে আর যদি আপনার কাছে শুনতে ভালো না লাগে কারো কাছে ভালো না লাগতে পারে এটা আমার একটা আত্মবিশ্বাস এক এক মিউজিক কম্পোজার এক একভাবে অডিও আউটপুট দেন রেন্ডার করেন এটা হলো বিভিন্ন ট্র্যাকের উপরে আবার নির্ভর করে কোন কোন ট্র্যাকের সাথে কোন এফেক্টটা ভালো লাগবে আবার সাধারণত খালি গলার অডোর মধ্যে এফেক্টস কতটুকু দেওয়া যায় নর্মালি এটাতে একটু বেশি দেওয়া হয় গানের ট্র্যাকের মধ্যে যে বোকালে যে ইয়াটা দেওয়া হয় এফেক্ট দেওয়া হয় রিভার দেওয়া হয় এটা খুবই কম কিন্তু খালি গলার মধ্যে একটু বেশি দেওয়া হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পারেন ভিডিও লাইক শেয়ার করে দিবেন আপনারা যদি উৎসাহ দেন আমি চেষ্টা করব অডিওর উপরে আরও অনেক কাজ করার জন্য এডুবডিশন নয় শুধু আরও আছে এন্ডো কিউবাস তারপরে আছে অ্যাফেল স্টুডিও আমি যতটুকু জানি আমি আসলে তেমন কাজ জানি না এটুকি কি গান গজল করি আমি যতটুকু জানি চেষ্টা করব ভিডিও এখানে আপলোড করার জন্য তো ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন